কোনো উদ্যোগে বাজারে কমছে না নিত্য পণ্যের দাম, বরং অস্থিরতা বাড়ছে। গেল এক মাসে কয়েক দফায় 20 টাকার মতো বেড়ে প্রতি ডজন ডিমের দাম উঠেছে 170 থেকে 175 টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, কেজি প্রতি 210 টাকা। আমদানি বৃদ্ধির পরও পেঁয়াজের দাম কমার খবর নেই। কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়, আর দেশি পেঁয়াজ 115 টাকায়। এদিকে রপ্তানির কারণে কিছুটা চাপে ইলিশের বাজার। পদ্মার রূপালী ইলিশের কেজি 1500 টাকার উপরে, সবজির বাজারে 50 টাকার নিচে মিলছে কেবল পেঁপে। বেশিরভাগ সবজির দাম প্রায় 70 টাকা ছুঁই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পলাশী বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, বাজারে এই সপ্তাহে নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে কি বলছে ব্যবসায়ীরা? আসলে নিত্য পণ্যের দাম কিন্তু বেশ খানিকটা বেড়ে গিয়েছে, তবে একটা একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হলো যে বাজার ভেদেও কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত আমরা নিত্য পণ্যের দাম কিন্তু ওঠানামা দেখছি। যেমন বিভিন্ন বাজারে এই মুহূর্তে ব্রয়লার মুরগি লাল ডিম কিন্তু বিক্রি হচ্ছে 170 থেকে 75 টাকায়, কিন্তু সেটা কিন্তু এই পলাশি বাজারে আমরা কিছুটা কম দামে বিক্রি হতে দেখছি। কত কম দামে বিক্রি হচ্ছে সেটা আমরা একটু জেনে জানার চেষ্টা করবো ব্যবসায়ীর কাছ থেকে। ভাই, আপনি বলবেন যে এই সপ্তাহে ব্রয়লার মুরগির এই বাদামি ডিম কত টাকায় বিক্রি করছে, আমি সাদা ডিমের দামও কি পরিমাণ বাড়ছে? গত সপ্তাহে ডিম কম ছিল, 52 টাকা পর্যন্ত বিক্রি করতে পারছি। এই সপ্তাহে ডিম 56 টাকা চলতেছে লাল ডিম খুচরা, সাদা ডিম 55 টাকা ডজন, 168 লালটা, সাদাটা 165 টাকা। আচ্ছা, সাদা ডিমের দাম তো আমরা কম দেখি, 5 টাকা কম দেখি, বেশি সাদা ডিম সবসময় একটু ডিফারেন্স থাকে। সাদা ডিম মুরগিটায় খরচ কম হয় লাল ডিমের চেয়ে, ডেক্সের বিভিন্ন ইয়েতে খরচ কম হয়, এই জন্য ম্যাক্সিমাম সময় কিছুটা কম থাকে সাদাটা লালের চেয়ে। ধন্যবাদ। অর্থাৎ অন্যান্য বাজারের চেয়ে মাত্র 2 টাকা কম দামে আমরা দেখতে পাচ্ছি যে 168 টাকা ডজনে বিক্রি হচ্ছে এই বাদামি ডিম, এবং সাদা ডিমও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির বাজারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 200 টাকার উপরে কিন্তু উঠে গেছে, যেটি কিন্তু গত সপ্তাহ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 190 টাকা মতো বিক্রি হতো। আমি একটু জানার চেষ্টা করবো যে আপনি বলবেন যে ব্রয়লার মুরগি এবং সোনালিকা মুরগির দাম কী পরিমাণ বেড়েছে, কত দামে বিক্রি হচ্ছে? গত সপ্তাহে ব্রয়লার মুরগি ছিল আপনার 180 টাকা কেজি, আর এই সপ্তাহ ব্রয়লার মুরগির দাম হয়েছে 210 টাকা 200 টাকা কেজি। সোনালি মুরগি ছিল 260-270, এই সপ্তাহে গেছে আপনার 300 টাকা কেজি, 280 টাকা কেজি। ধন্যবাদ। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আসলে ডিম এবং মুরগির দাম কিন্তু এটি নিত্য, এই যে পণ্যর দাম এটা কিন্তু আসলে মধ্যবিত্তর নাগালের বাইরে চলে যাচ্ছে। আগে তো মধ্যবিত্ত গরুর মাংস খেতে পারতো না, এই ব্রয়লার মুরগি তারা ভক্ষণ করতেন, কিন্তু সেটি কিন্তু এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। এদিকে কিন্তু আমরা জানি যে পেঁয়াজ কিন্তু দেশে আসছে, ভারতীয় পেঁয়াজ, কিন্তু দেশে কিন্তু পেঁয়াজের দাম কমার কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। প্রতি কেজি পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে এই মুহূর্তে কিন্তু 65 টাকার মতো। এছাড়া আমরা কিন্তু মাছের কিন্তু বিষয় যেটি বলি, মাছের অন্যান্য মাছের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বিশেষ করে ইলিশের মাছের দাম কিন্তু অনেকটাই বেড়েছে। গত কয়েক সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 200 থেকে 300 টাকা বেড়ে, এই সপ্তাহে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে আপনার 1800 টাকা কেজি দরে, এবং 2000 টাকা কেজি দরে যেটা একটু বড় সাইজের সেটি কিন্তু 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজের যে বিষয়টি বলছিলাম, পেঁয়াজ কিন্তু 115 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, এবং ভারতীয় পেঁয়াজ কিন্তু 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো নাবিলা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। ধন্যবাদ সেলিম আপনাকে।